আমি ইলেকট্রিক বিল দিব, পানির বিল দিব, সবার বেতন দিব, ব্যাংকের ইন্টারেস্ট দিব, সব কিছু করব, খালি একটা লোককে দিব না, সেটা হচ্ছে বিনিয়োগ এবং তাকে না দিয়ে যতদিন পারা যায় আমি চেষ্টা করব। এই আমাদের অবজারভেশন যে যিনি ব্যাংকে এফডিআর করেন উনি ঠিকভাবে ইন্টারেস্ট পাবেন, সেভিংস অ্যাকাউন্টেও পাবেন, সবাই বেতন ভাতাও পাবে, কিন্তু ডিভিডেন্ড বা কোনো কিছু বিনিয়োগ করলে পাওয়া যাবে না। তো তখন কীভাবে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ আসবে? এবং দেখা গেছে যে আজকে দেখলেন যারা আসছে কয়েকজন সিম্বলিক এর অনেক আছে, সেই জন্য যে মিউচুয়াল ফান্ডের আজকে তার টাকাটি পেলেন 20 বছর বা 1 বছর আগে, এই কোম্পানিকে যে আজকে আমাদের অফিসে আমাকে জানতেই না। আমরা যখন নজরুল আছে খুব কাজ করে আমাদের শেয়ার করে, এই কোম্পানিটিকে যখন আমরা বললাম যে ভাই আপনি যে মানুষের টাকাগুলো নিলেন 20-30 বছর আগে, তা এখন কি কোম্পানিটা চলে? বলে না। তো মানুষের টাকাটা কি হবে? ওদের কি দোষ? তখন এখন ওনারা বলছেন ওনারা এক্সিট প্ল্যানে যাবে এবং যাদের যা বিনিয়োগ ফেরত দিবেন। তো এইভাবে বিনিয়োগকারী কোনোদিন তার নিরাপত্তা, তার বিনিয়োগের ফেরত এবং বিনিয়োগের রিটার্ন ঠিকভাবে পেত না। যখন মিজান আমাদের কমিশনার সাহেব জিতলে অনেক তথ্য দিলেন আমাদের মিউচুয়াল ফান্ডের এই অবস্থা, টাকা নিয়ে গেছে কাউকে ঠিকভাবে রিটার্ন দিল না এবং তাদের ইচ্ছাও নেই। মাঝে মাঝে এমন সব এসইস দেখায় তখন আর সোজা জিজ্ঞেস করি, আমরা কিন্তু দেখে নিয়ে আসি সব কোম্পানি যারা এরকম নন পারফর্মিং বা মানুষকে ঠিকভাবে রিটার্ন দিতে চায় না, তাদেরকে ডেকে জিজ্ঞেস করি ভাই আপনি কি ঠিকভাবে খাওয়া দাওয়া করেন, ঠিকভাবে সবাই বেতন টেতন দেন? তো সব করে, খালি দোষ বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার ছাড়া। এই জিনিসগুলো কাজ থেকে আমরা বের করে আনার চেষ্টা।